হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল আসলাম ব্লগস পক্ষ থেকে স্বাগতম। আজকে দেখাবো মজাদার একটি পিঠা, কড়কুড়া মুড়মুড়া একটি পিঠা তৈরি করে দেখাবো। তার আগে দেখাচ্ছি কি কি উপকরণ লাগছে। আমার পিঠাটা হচ্ছে খাজ পিঠা। তো ভিউয়ার্স, আমি এখানে নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা। আর এই পিঠাটা এত কড়কুড়া হবে আর এত মজাদার একটা পিঠা, আপনি অনেক দিন যাবত এটাকে বক্স করে রেখে দিতে পারেন, অনেক দিন যাবত কড়কুড়া থাকবে। তো ভিউয়ার্স, এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আর 2 কাপের জন্য আমি এখানে 1/2 কাপের 2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। আর চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এখানে দিয়ে নিচ্ছি আমি 1 চিমটি লবণ। আর এখন দেব আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা দেওয়ার কারণে আপনার পিঠাটা একটু অন্যরকম স্বাদ আসবে। তো ভিউয়ার্স, আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনি চাইলে এখানে গুঁড়া দুধ ইউজ করতে পারেন। তো আমি এখানে গুঁড়া দুধ ইউজ করিনি, আমি এখানে লিকুইড দুধ দেব। এখন আমি শুকনা উপকরণগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে 2টি ডিম দিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি এখন অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটা তৈরি করব। একেবারে পুরো দুধ দিয়ে দেবো না, আগে অল্প অল্প দুধ দিয়ে একটা ভালো একটা মিশ্রণ তৈরি করব। আর এই মিশ্রণটা পুরা চিতল পিঠার মিশ্রণের মতো হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। তো আমি এটা অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটা তৈরি করব। আর এই পিঠাটা আপনি অনেক দিন একটা শুকনো বক্স করে রেখে দিতে পারেন, সংগ্রহ করতে পারেন। তো ভিউয়ার্স, আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমি এখানে 2-3 ফোঁটা দিয়ে নিচ্ছি ভালো একটা ফ্লেভার আসার জন্য। ব্যানানা এসেন্ট, এতে ভালো একটা সেন্ট আসে। আর এটা আপনার অপশনাল, চাইলে দিবেন না চাইলে নাও দিতে পারেন। তো আমি দিয়ে নিয়েছি, এতে ভালো একটা ফ্লেভার আসে। তো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা কত সুন্দর হয়েছে, আর বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। এখন আমি একটি চুলাতে একটি প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়েছি 1টি খাজ। আর দেখতেই পাচ্ছেন আমার এই পিঠাটা তৈরি করার জন্য এরকম 1টি খাজ দরকার। আর এই খাজটা অবশ্যই প্যানে অনেকক্ষণ ডুবো তেলের মধ্যে একটু গরম করে নেবেন। তো এখন আমি 1টি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি মিক্সারে লাগিয়ে আমি তেলের মধ্যে দিয়েছি। আর এটা আপনি ঝাঁকিয়ে নেবেন, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক সময় পিঠাটা নামতে চায় না, তো এটার খাজটা যখন নতুন হয় তখন পিঠাটা উঠতে চায় না, তখন 1টি কাঠির সাহায্যে পিঠাটা উঠিয়ে নেবেন। তো আমি 1টি পিঠা দেখিয়ে নিচ্ছি। অনেকে হয়তো ভয় পেয়ে যান যে আমার পিঠাটা হচ্ছে না, বাট আমার মিশ্রণটা নষ্ট হয়ে গেল, বা হয়তো 2 একবার আপনার মিশ্রণ ঠিক আছে কিন্তু খাজটা নতুন হওয়ার কারণে
হয়তো দুই তিনটা পিঠা নষ্ট হতে পারে, আস্তে আস্তে কয়েকটা পিঠা বানানোর পরে ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি এখানে মিডিয়াম আছে, চুলাটা মিডিয়াম আছে, আমি পিঠাটা ভেজে নেব। আর এভাবে করে যদি আপনি পিঠাটা তৈরি করেন তাহলে অনেকদিন মচমচে থাকবে, একদম পারফেক্ট খাস পিঠা আপনি বক্সে করে অনেকদিন যাবত সংগ্রহ করতে পারেন। আর পিঠাটা খেতেও দারুণ মজা, খুব সহজেই তৈরি করা যায়, কোনো মেহমান অতিথিদের জন্য পারফেক্ট। তো ভিউয়ার্স, আমার পিঠাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পিঠাটা হয়ে গেছে। আর খাজ অনেক রকমের থাকে, আপনি যে যে বাজার থেকে কেনার সময় যে কোন ডিজাইন নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, আমার পিঠাটা তৈরি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর আমার পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।